প্র্যাকটিস করতে হবে। আমি প্রথম চলে আসি, যে কাজটা দিচ্ছি ঠিক ওইটার মতোই কাছাকাছি একটা একটা কোড আছে এখানে, সেটা হলো আমি এখানে নাম দিচ্ছি, ফর এক্সাম্পল করিম। সো ইমেল দিলাম care@gmail.com, মেল আর ফিমেল। সো আমি এখানে সেভ দিলাম, সামহাও কোথাও না কোথাও সেভ অবস্থায় আছে, কেমন। সো আমি এটা শো দিলাম, এখানে দেখাচ্ছে প্রোভাইডেড। উপরের ডাটা থেকে কিন্তু আমি নিয়ে নেই, আমি টেক্সট বক্স থেকে এখানে নিয়ে নেই। সো আমরা আমি এই কোডটা কিভাবে করলাম, ভিউ স্টেট ছাড়া এখানে কোনো মেকানিজম কাজ করবে না, তাই না? সো প্রথম হলো আমাকে ভিউ স্টেটে রাখতেই হবে, কারণ যেহেতু দুইটা আলাদা বাটন আমি উপরে ডিক্লেয়ার করে কিন্তু সে ভ্যালুটা থাকবে না, আপনারা অলরেডি সেটা দেখছেন। ধরেন এটা কোড দেখি, বাই দ্য ওয়ে তিনটার এখন দরকার নেই, কারণ আমরা তো বলছি যে এমপ্লয়ের মধ্যে থাকবে। সো যখন আমি সেভ বাটন ক্লিক করছি, এমপ্লয়ি নামে আমার একটা ক্লাস আছে যেটার কনস্ট্রাক্টর আছে, এসব কোড এখন সবাই বুঝেন, তাই তো? কনস্ট্রাক্টরের মধ্যে আমি তিনটা ডাটা পাস করে দিচ্ছি, একটা হলো নেম টেক্সট বক্সের টেক্সট, ইমেল টেক্সট বক্স, এবং জেন্ডার ড্রপ ডাউন লিস্ট ডট টেক্সট। আচ্ছা, তাহলে অবজেক্টটা তৈরি হলো। অবজেক্ট তৈরি হওয়ার পর এই অবজেক্টের রেফারেন্সটা আমি কোথায় রাখছি, কোথায়, ফিল্ড লেভেলে, তাই না? ফিল্ড লেভেলে, ওকে। সো পরের পার্ট দেখেন, আমি কিন্তু এই অবজেক্টটাকে কোথায় রাখছি, ভিউ স্টেটে রাখছি। যদি না রাখি তাহলে যখন দেখেন, যখন আমি ক্লিক করছি তখন কি ঘটছে, তখন কিন্তু ঠিক আবার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে এবং রিকোয়েস্ট আসছে, তার আগে যে আমি যখন সেভ করলাম এখানে, আমি যদি এই লাইনটা না রাখতাম তাহলে আমার অবজেক্টটা তৈরি হতো এবং সাথে সাথে আবার কি হয়ে যেত, নাই হয়ে শেষ হয়ে যেত, এটা থাকতো না। সো আমি যখন আবার শো ক্লিক করতাম তখন আমি এমপ্লয়কে যতই চাই না কেন এমপ্লয় নাম দেখাতো। তাহলে আমি এখানে ভিউ স্টেটে একটা নাম দিলাম, কি ভিউ স্টেট ফুললি কি কোন মেকানিজমে কাজ করে, ডিকশনারি মেকানিজমে কাজ করে, কি কি ভ্যালু পেয়ার, এখানে একটা কি দেয় এখানে। সো আমি যখন বললাম যে আমি ডাটাটা রাখলাম, তখন আসলে কি হয়, আমি যে বললাম ব্যাপারটা তো শুধুমাত্র এইচটিএমএল পেজের না, আমি যখন ASP.NET এর কোড লিখছি তখন সার্ভার কিন্তু ওই যে আমার অ্যাপ্লিকেশনের জন্য ওখানে আলাদা করে ASP.NET এর জন্য একটা মেমোরি অংশটুকু রাখছে। ওকে, ব্যাপারগুলো আরো হয়তো সামনে দিয়ে গেলে আরো আপনারা বুঝতে পারবেন, এক এক ইউজারের জন্য এক এক আলাদা আলাদা করে সেশন রেখে দেয় আর মেমোরি রেখে দেয়। আমি সেটা রাখলাম, আপাতত আমরা এভাবে চিন্তা করি, আমি এটা রাখলাম সার্ভারের কাছে, সার্ভার সাইডের কোডে কিন্তু এখন এটা সামহাও ভিউ স্টেট কোনো একটা জায়গায় মেমোরিতে সেভ হয়ে আছে। যখন আমার দরকার হবে, আমি দেখাতে চাই, তখন আমি কি করছি, আমি বললাম যে আমি তো কিছুক্ষণ আগে রেখে গেছি ওই ডাটাটুকু, তুমি আমাকে সেই ডাটাটা দাও। তাহলে আমি কাকে বলছি, ভিউ স্টেটকে বলছি, ভিউ স্টেটকে বললাম ডাটাটুকু দেওয়ার জন্য। ভিউ স্টেট আসলে ওই ডাটা এগেনস্টটা আপনাকে রিটার্ন করবো অবজেক্টটাই, এটা আপনি তো জানেন তার মধ্যে কি রেখে গেছেন, কি রাখছিলাম আমরা এমপ্লয়ি টাইপ। তো আমরা সেটাকে এমপ্লয়ি টাইপে কনভার্ট করে এখানে রাখছি, রাইট? আমি আবার বলছি আমি রাখছি কিন্তু এমপ্লয়ি, আমি এমপ্লয়িতে কনভার্ট করতেই পারি। তো আমি সেখানে আনলাম, সেখান থেকে ডাটা দেখি, রাইট? এই কোড আপনারা পারবেন, কিন্তু আসলে এতটুকু কোড লিখলে কাজ হবে না, শুধুমাত্র এখানে আরেকটা অংশ আছে এটা দেখানো দরকার, সেটা হলো যেই ক্লাসের অবজেক্টকে আমি এভাবে ভিউ স্টেটে রাখবো সেই ক্লাসের অবজেক্টের উপরে সিরিয়ালাইজেবল বলে লিখতে হবে, বুঝে না? যে কোনো প্রপার্টি ইউজ করা হয়, এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যে অবজেক্টটাকে যদি আমি এই ক্লাসের অবজেক্টকে যদি ভিউ স্টেটে রাখতে চাই তাহলে আমার উপরে কি লিখে দিতে হবে, সিরিয়ালাইজেবল। না লিখলে কি হয় এটা আমরা একটু দেখব, লিখলাম না, দেন হোয়াট ইজ হ্যাপেন, এররটা দিবে। এররটা কেন দেয়, খুব রাফলি জেনে নেন, সেটা হলো নর্মাল যে কোনো প্রিমিটিভ টাইপ ভিউ স্টেটে রাখতে পারে। ভিউ স্টেট আসলে কিভাবে কাজ করে ওটাও একটু বলি, ভিউ স্টেট কিন্তু আসলে সার্ভার সাইডে সেভ করে, ভিউ স্টেট আসলে ক্লায়েন্ট সাইডে সেভ করে, ব্রাউজারে সেভ করে, বুঝতে পারছেন? আপনাকে দেখায় মনে হয় যেন আমি কিন্তু সার্ভার সাইডের কোডের মধ্যে, আমার এই কোডটা সার্ভার সাইড কোড না, কিন্তু আসলে সার্ভার সাইডে কর, আসলে ক্লায়েন্ট সাইডে সেভ কর, ক্লায়েন্টের যে কুকিজ এর উপর, কুকিজ এটা কোডটা না লিখলে এই যে এরর দিবে, এটা কেন দেয়,
আমি যখনই নিজের নিজের তৈরি করা ডাটা যেটা আমার যে ক্লাস অথবা আমার .NET ফ্রেমওয়ার্কে যে ক্লাস আছে সেটার মধ্যে কম্পাইলারকে বলে দিতে হয় এই টাইপের ক্লাসের অবজেক্টটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলাফেরা করবে, বুঝতে পারতেছেন? অর্থাৎ আমার ডাটাটুকু যেহেতু ক্লায়েন্ট সাইডে এসে সেভ হয়, রাইট, সো ডেফিনেটলি ক্লায়েন্ট এবং সার্ভার মধ্যে এই ডাটাটুকু বিহাইন্ডে আবার পাস হয়, কারণ কি আমি গিয়ে তো আবার ঠিক সার্ভার সাইডে খুঁজি, তার মানে কি হয় ভিউ স্টেটের মধ্যে ডাটা থাকে সে ডাটাটুকু সে গোপনে ক্লায়েন্টের কাছে পাঠায়, যখন এখান থেকে আবার রিকোয়েস্ট যায় সে আবার কি করে এই ভিউ স্টেটটাকে কোথায় নিয়ে যায়, সার্ভার সাইডে নিয়ে যায় এবং সেখানে আবার সেটাকে এমপ্লয়িতে কনভার্ট করে নেয়। এই যে এমপ্লয়ি টাইপকে নেটওয়ার্ক প্রোটোকলে নেটওয়ার্কের ভেতর দিয়ে আপনি সেভ করার মেকানিজমটুকু, এটার জন্য যদি সিরিয়ালাইজেবল না লেখেন তাহলে পারমিশন কাছে পাঠান, দিস ওয়ান কাইন্ড অফ পারমিশন কম্পাইলারকে বলা যে ভাই এটা সিরিয়ালাইজেবল, এটাকে এটার থেকে যে অবজেক্ট তৈরি হতে পারে তৈরি হবে সে অবজেক্টটা কোথাও না কোথাও সেভ করার মেকানিজম লাগবে। আমি আবারও বলি এটা যদি ওই অ্যাপ্লিকেশনের ভেতরে সেভ করার মেকানিজম হতো তাহলে কিন্তু সিরিয়ালাইজেবল লাগতো না, কেন লাগতেছে কারণ এটা ক্লায়েন্ট সাইডে চলে আসছে, সেটা এক্স্যাক্টলি স্ট্রিম মেকানিজম অবজেক্ট আর যেতে পারে অবজেক্ট স্ট্রিম হিসেবে। হ্যাঁ, না দিলে যদি হয় বুঝি নাই, হয় না তো চেষ্টা করলাম, কোথায় হয়েছে? আচ্ছা ওকে আমি দেখি তাহলে, তাহলে বুঝতে পারবো। ওকে, সো আই হ্যাভ টু রাইট সিরিয়ালাইজেবল ইফ ইউ ইউজ দ্য ভিউ স্টেট, ক্লিয়ার সবাই? আমি কোথায় লিখছি এটা বুঝতে পারছেন? ক্লাসের উপরে লিখছি, কেমন? ক্লাসের উপরে যে ক্লাসটা আমি ইয়ে করতে চাই। সো ভিউ স্টেট এবং সিরিয়ালাইজেবল এই এক্সাম্পলের উদ্দেশ্য ছিল সেটা। নেক্সট এক্সাম্পল, আচ্ছা ভাই ধরেন ওই একটা ফাইলে আমি দুই তিনটা ক্লাস নিলাম, হ্যাঁ, তাহলে জাস্ট একবার সিরিয়ালাইজেবল লিখলে কি সবগুলো ক্লাসে সিরিয়ালাইজ? প্রথম হলো একটা ফাইলের মধ্যে দুই তিনটা ক্লাস নট রেকমেন্ডেড, সেকেন্ড পার্ট হলো দ্য আনসার ইজ নো, এটা ফাইলের হিসাবে সে করে না, সে কিসের হিসাবে করে? ক্লাসের হিসাবে। নেক্সট নেক্সট ওকে, দ্য থিওরি ইজ যে কোনো ক্লাস যদি নেটওয়ার্ক প্রোটোকল অথবা একটা অ্যাপ্লিকেশন স্টেট, এটা কিন্তু শুধুমাত্র ওয়েবের ইস্যু না, ধরেন আমার একটা অবজেক্টকে আমি আমার অ্যাপ্লিকেশনের জন্য যেই মেমোরি আছে তার বাহিরে সেভ করতে চাই তখনই সেটা আমাকে সিরিয়ালাইজ করতে, বুঝতে পারছেন? দুইটা রানিং অ্যাপ্লিকেশনের ভিতরে যদি কোনো কারণে কমিউনিকেট করতে পারে, যেমন এটাও তো হতে পারে ধরেন আমি এই পার্টিকুলার অবজেক্টের স্টেটটা ডাটাবেজে সেভ করতে চাই, আমরা এখন অবজেক্টকে ডাটাবেজে সেভ করি কিভাবে ডাটাবেজের কোয়েরি অনুযায়ী, কিন্তু আমি যদি না এই অবজেক্টের স্টেট সেভ করতে চাই তখন কিন্তু আমাকে ঠিক অবজেক্টটাকে সিরিয়ালাইজ করতে হবে, কারণ কি এটা মেমোরি বাহিরে চলে যাচ্ছে, অ্যাপ্লিকেশন মেমোরি বাহিরে। ওকে, নেক্সট আরেকটা ছোট এক্সাম্পল দেখাই আমরা, আমি কিন্তু একটু বিচ্ছিন্নভাবে আলোচনা করছি, ছোটখাটো টুকিটাকি প্রবলেমগুলো দেখাচ্ছে। এটা হলো কোয়েরি স্ট্রিং বলে, বাই দ্য ভিউ স্টেটের ক্ষেত্রে একটা কথা অলরেডি আপনাদেরকে বলছি যে একটা পেজে ভিউ স্টেট সেভ করলে আরেকটা পেজে কিন্তু পাবে না, তাই না? সেম পেজের জন্য, সেম পেজের জন্য থাকে, আরেকটা পেজে গিয়ে যদি খোঁজেন তাহলে কিন্তু দিবে না, কথাটুকু ওয়েবের ক্ষেত্রে পুরো পরিপূর্ণ হয় না, ওয়েবে তো ব্যাপারটা আরো ফাস্ট। যেমন আমি যদি বলি আমি এখান থেকে ঢুকলাম আমি সেভ করলাম উনি ওইখানে সেটা পাবে কিনা, পেজ কিন্তু একটা কিন্তু ইউজার ডিফারেন্স, তাই না? সেক্ষেত্রে পাবে দ্য আনসার ইজ, কথাটুকু বুঝতে পারছেন? ডেস্কটপ অ্যাপ্লিকেশন আর ওয়েবের মধ্যে এখানে কিন্তু বড় পার্থক্য আছে। ওকে, আমি বললাম একটা পেজে পাবে না কিন্তু একটা পেজে তো অনেক অনেক ইউজার আছে, যেমন আমি এখান থেকে ঢুকলাম যে পেজটা আমরা কিছুক্ষণ আগে করলাম আমি সেভ করলাম উনি সেই পেজে ঢুকলো উনি সব শো বাটন ক্লিক করলো উনি কি সেটা দেখবে? দেখবে না, দেখবে না, রাইট? পেজ তো একটাই, তাই না? কিন্তু ইউজার ভিন্ন হয়ে গেছে, এই জন্য রিস্টেটকে বলা হয় পেজ স্পেসিফিক এবং ইউজার স্পেসিফিক, রাইট? অর্থাৎ আমি সেভ করলে ওই পেজ যদি অন্য ইউজার ঢুকে উনি কিন্তু পাবে না, কারণ ওয়েব ওয়েব সার্ভার প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা কম্পিউটারকে অথবা ব্রাউজারকে ফুলি আলাদা আলাদা মেমোরি স্টেট দিয়ে ম্যানেজ করে, প্রত্যেকের জন্য কমন মেমোরি না, আলাদা আলাদা মেমোরি দিয়ে ম্যানেজ করে। ওকে, আচ্ছা নেক্সট, এবার ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে।
ওকে, আমার এখানে firstpage.aspx বলে একটা ফাইল আছে, আমি চাচ্ছি আমি এখানে যে ডাটাটা দেখাবে সেটা নেক্সট পেজে যাবে। অর্থাৎ ব্যাপারটুকু ঠিক ভিউ স্টেটের মতো না, কিন্তু আমার হয়তো অনেক সময় এরকম দরকার হতে পারে। যেমন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কি হবে, আমি যে স্টুডেন্টটাকে সিলেক্ট করলাম, শো বাটন ক্লিক করলাম, তার রেজাল্টটা অন্য পেজে দেখা, তাই না? এরকম ইস্যু আসবে না? সেক্ষেত্রে আমার এই স্টুডেন্টকে যাকে সিলেক্ট করলাম তার নাম্বারটা তো অন্য পেজ পর্যন্ত যেতে হবে, নাহলে তো আমি সেখানে চিনবো না। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এগুলোর অনেক মেকানিজম আছে, আমরা ছোট ছোট আকারের মেকানিজম গুলো আপনাদেরকে ফ্যামিলিয়ার করছি। আমি বললাম ওকে করিম, আমি বললাম ওকে 007 শো ইন অ্যানাদার পেজ। উপরের ইউআরএল লক্ষ্য করেন, পেজ কিন্তু ফার্স্ট পেজ এখন নাই, কি হয়ে গেছে নেক্সট পেজ ডট এসপিএস। এবং তারপরে দেখেন কোশ্চেন সাইন নেম ইকুয়ালস করিম এম্পারসন কি রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল 007, তাই না? এটা হলো কোয়েরি স্ট্রিং প্যাটার্ন, গুগলে সার্চ যখন করেন তখন এই ব্যবহার লক্ষ্য করছেন, তাই না? ওকে, আমরা ওই 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 মেকানিজমটা অ্যাপ্লাই করছি কোয়েরি স্ট্রিং। আসেন কিভাবে করলাম, হ্যাঁ আমরা কিভাবে গেছি এখানে দেখেন, পুশব্যাক মিন্স হোয়াট ইজ পুশব্যাক, প্রথম হলো আমরা ওই পেজে গেছি, ওই পেজে যাবো কিভাবে, রেসপন্স ডট রিডিরেক্ট, কেমন এতটুকু হলো, এতটুকু নেক্সট কি হতো, নেক্সট পেজে আসতো ডাটা, আমি এখানে যে ডাটাটা দিলাম সেটা কিভাবে ট্রান্সফার করলাম সেটা দেখ। সেটার জন্য প্রথম কোশ্চেন সাইন কি ভ্যালু পেয়ার, একই রকম মেকানিজম অনেকটা। তারপরে কি কোয়েরি স্ট্রিং, খুব ভালো করে লক্ষ্য করছেন, দিস ইজ নট ইন্টিজার, দিস ইজ নট ডাবল অর এনি আদার থিং, স্পেসিফিক্যালি এই স্ট্রিং ডেটা কি ব্যাপার আছে, নেম ইকুয়ালস কি ওই যে ইউজার যে নামটা দিছে সেটা এখানে একটা ভেরিয়েবলে রাখলাম, রেস্ট এন্ড যতগুলো থাকবে ততগুলো এন্ড এন্ড দিয়ে আমি যাব। আমার এখানে কয়টা ডাটা, দুইটা ডাটা, রাইট? সো দেখেন আমি আমি বললাম নেক্সট পেজে যাক, ওকে, তারপর কি নেম ইকুয়ালস নেম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়ালস এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা, এটা কি বোঝা গেছে? এখন আমি তো এটা পাঠালাম কোথায়, নেক্সট পেজে, নেক্সট পেজে এটা আমাকে ধরতে হবে না, তাই না? তা আমরা সেটা কিভাবে ধরবো দেখেন, কিভাবে পাবো, সি দ্য নেক্সট পেজ কোড, প্লিজ আপনারা একটু কাগজও লিখে রাখেন, কারণ এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন কিছুক্ষণের মধ্যে, কারণ না করলে আসলে বুঝতে পারবেন না। পেজ লোডের মধ্যে রিকোয়েস্ট ডট কোয়েরি স্ট্রিং, দেখেন কোয়েরি স্ট্রিং রিকোয়েস্ট ডট ওই পাশে কি লিখছি, আমি এখন সেটা ডিটেলস আলোচনা করব না, ওই পাশে লিখছি কিন্তু রেসপন্স ডট রিডিরেক্ট, রাইট? এক্স্যাক্টলি বাটনের মধ্যে, হোয়াট ইজ রেসপন্স, নট নাও, রেসপন্স ডট রিডিরেক্ট মানে কি অন্য পেজের দিকে আমি রিডিরেক্ট করছি, আর এখানে কি লিখলাম রিকোয়েস্ট ডট কোয়েরি স্ট্রিং, এইটা ওয়েবের রেসপন্স রিডিরেক্ট নিয়ে আমি পরে কথা বলবো, কোয়েরি স্ট্রিং, দেন আমি কোয়েরি স্ট্রিং এর মধ্যে ওইখান থেকে যে নামে পাঠাইছি ঠিক সেই নামে আমি খুঁজে নিচ্ছি। দেখেন নো ভেরিয়েবল, এই যে এখানে যে নামটা দিছি, এক্স্যাক্টলি ভেরিয়েবল, তো ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালু আসে, যেমন আমি মাঝখানে কোনো ভেরিয়েবল না লিখে ডিরেক্টলি টেক্সট বক্সে টেক্সট হতে লিখে দিতে পারতাম, তাই না? এক্স্যাক্টলি এখানে কিটা ডিফাইন করছে, ইয়েস বিহাইন্ড এ গেট পোস্ট হচ্ছে, এই ক্ষেত্রে বিহাইন্ড এ গেট হচ্ছে, বুঝতে পারতেছেন? এসপি ডট নেট এ এটা হচ্ছে খারাপ জিনিস, এখন আপনাদেরকে তো একটু বলা লাগতেছে যারা পিএসপি করছেন, পিএসপি করছেন অথবা যাদের ওয়েবের কনসেপ্ট আছে, গেট পোস্ট এটা হলো আসলে গেট, গেটে কি হয় ইউআরএল এ চলে আসে, এটা হলো গেট, এখানে কোয়েরি স্ট্রিং, ইউজারের ডাটাটা
হ্যাঁ অবশ্যই আছে, আস্তে আস্তে সব হবে। আচ্ছা এটা এটা কোয়েরি স্ট্রিং, এটা খুব নিরীহ টাইপের জিনিস আর কিছু না। আমি আবার বলি এটা দিয়ে স্ট্রিং ডাটা পাস করা যায়, আমরা দুইটা স্ট্রিং এর ভ্যালু এখানে নিয়েছি ওখানে নিয়েছি, রাইট? তো এটা দিয়ে যে কাজ যে করা যাবে না তা না, যেমন আমি একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এন্টার দিয়ে শো বাটন ক্লিক করলাম, এটা অন্য পেজে গেল, সেই পেজে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা নিলাম কি কোয়েরি স্ট্রিং থেকে, রিকোয়েস্ট ডট কোয়েরি স্ট্রিং থেকে, তারপর ডাটাবেজে অপারেশন চালিয়ে আমি টেবিলের মধ্যে ডাটা দেখিয়ে দিলাম, রাইট? এই টাইপের কোয়েরি স্ট্রিং দিয়ে ডাটা দেখা যায়, ডাটা দেখা গেলে সমস্যা কি? স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার সেই দিচ্ছে সেই দেখতেছে, সমস্যা আছে? বাট যে ডাটা দেখা যাবে না সেই ক্ষেত্রে কি হবে সেটা অন্য ইস্যু। আপাতত যে মেকানিজম যেটা আপনাদেরকে ফ্যামিলিয়ার করা, এখানে একটা হলো একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে রিডিরেক্ট হচ্ছে, আর সেকেন্ড হলো কোয়েরি স্ট্রিং কি, কি টাইপের ডাটা পাঠানো সম্ভব, কিভাবে পাঠায়, কিভাবে ধরতে হয়। হ্যাঁ যখন টেক্সটের মধ্যে থাকে শো ডিটেইলস থাকে, আমি একটা গানে শো ডিটেইলস এ তখন আর্টিস্টের নাম থাকে, তারপরে সেটা ডাটাবেস থেকে আসবে, সেটা ডাটাবেস থেকে আসো, আমার কথা বুঝতে পারছেন? এতে আমাদের প্রবলেম, বাট আমি এখন আপনাদেরকে যে ছোট ছোট জিনিসপত্র দেখাচ্ছি ওগুলো আপনারাই করতে পারবেন, এসপি ডট নেটেই করতে পারবেন, এমবিসি তে তো করবেনই প্রজেক্টের প্রয়োজন। আচ্ছা বাই দ্য ওয়ে আমি একটা ব্রেক দিই আপনাদেরকে।